হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের দিনটা দেখো এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডায় মনে হয় ঘরে থাকাই যাচ্ছে না ঘরের মেঝেতে পা দিলে মনে হচ্ছে একদম বরফের ওপর পা দিয়েছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আর হাওয়া দিচ্ছে হাওয়াতে বেশি তাই রোদে নিয়ে কালী ঠাকুরের কাছে বসেছিলাম মেয়েকে মন্দিরের সামনে তারপরে এই দেখো বসে রয়েছি ওই যে বসেই রয়েছে মেখে নিয়ে রোদে মানে মন্দিরের সামনে আর আমার পাশের বাড়ি যা আবার সর্ষে ওখানে রোদে দিয়েছে ওখানে নিয়ে বসে রয়েছি আর মনীষা একটু বকবক করছে তো মনীষাকে বলছি আর আমার চুল এত সিল্কি এত সিল্কি চুল গুটিয়ে কোনো রকম রাখাই যায় না কোনোভাবে না কোনোভাবে বেরিয়েই আসে দোলা মোচা হয়ে যায় আর এইদিকে দেখো হাওয়া প্রচণ্ড পরিমাণে দিচ্ছে আর সঞ্জনা বলছে মা আমি চান করব না আজকে তো বলছি করতে হয় কারণ আর এদিকে দেখো শস্যগুলো রোদে দিয়ে রয়েছে ওই ওই পেপারেই বসে রয়েছি আমি তো এই দেখো শস্য একদম অনেকটা শস্যই রোদে দিয়েছে আর এইদিকে দেখো ওইদিকে মেঘলা মেঘলা করে রয়েছে এবার আমি চলে যাচ্ছি এক্ষুনি আমাদের মাঠের দিকে তো মাঠের দিকে যাচ্ছে দেখো মুরগি যাচ্ছে আর এই যে এইদিকে নেটটা খুলে গেছে অনেকটাই তো এই দেখে দেখো আমাদের জমিতে কি কী চাষ হয়েছে শাক দেখো তোমরা দেখতে পাবে এই দেখো এই এর মধ্যেই অনেক কিছু চাষ হয়েছে কে দেখো এই দেখো কত কিছু মূল গাছ বসানো রয়েছে এর মধ্যে পালং শাক হয়ে রয়েছে আর আর কি বোনা রয়েছে ছোলা গাছও বোনা রয়েছে মনে হয় তো আমি অতটা জানি না কি কী রয়েছে ও গাছ দেওয়া রয়েছে মানে সবগুলো ছেড়ানো রয়েছে এগুলো আস্তে আস্তে বড় হলে তোমাদেরকে আবার আমি শেয়ার করব যে কেমন লাগছে দেখতে আর লাল শাকগুলো একটু যেহেতু বড় হয়ে গেছে তারপরে এই দেখো লাল শাকগুলো যেহেতু একটু বড়ো হয়ে গেছে আর কদিন পরেই তোলা লাগবে তুলে এগুলো বাবা প্রতিদিন সকালে বাজারে নিয়ে যায় নিয়ে গিয়ে আর ওই মানে আরোদের যেটা বিক্রি করে আর করে নিয়ে যা টাকা খায় সেগুলো দিয়ে নাতিনদের খাওয়ার আর বাজার করে নিয়ে চলে আসে মাছ বা কিছু না কিছু নিয়ে চলে আসে তো এর জন্যেই লাল শাক বোনা এত লাল শাক হয়ে যায় না মানে বিক্রি করতেই হয় তো অনেক বছর আগে একজন আসতো বাড়ির উপরে এরকম আমরা তুলে দিতাম আর নিয়ে যেত তারপরে এখন বাবাই যায় নিয়েই যায় যে যখন বাড়ি থাকে সে নিয়ে যায় বেশি বাবাই নিয়ে যায় তারপরে এইদিকে দেখো কেমন মেঘলা মেঘলা আর হাওয়া দিচ্ছে আর ওইদিকে দেখো সর্ষে গাছ দেখো আর ওই ওইদিকে সর্ষে গাছগুলো বড়ো হয়েছে আর এইগুলো পরে লাগানো যেহেতু হয়েছে তো এগুলো এখন ছোট ছোট সবে সবে ফুল এসছে সর্ষে গাছে মানে আসছে পুরোপুরি আসেনি আর এইদিকে দেখো কলা গাছে কলা বাগানে ভর্তি যে কী অবস্থা তো এইগুলো হলো আমাদেরই জমি আমাদের জমির ভিডিওই আজকে করলাম তোমাদের সাথে শেয়ার করছি অন্য সময় তো মাঠে ঘাটে মানে মাঠের ভিডিও শেয়ার করি ঠিকই কিন্তু আজকে আমাদের জমির ভাবলাম কিছু যেগুলো আমাদের চাষ হয়েছে সেইগুলোই তোমাদের দেখাই তারপরেই দেখো আমি বসে পড়েছি বসে পড়ে ক্যামেরা করছে দেখেছো লাল শাক এগুলো যখন বড় হবে না আরও সুন্দর লাগে দেখতে চারিদিকে লালে লাল ভরে যায় আর আমার আর ভাল লাগছে না শীতের মধ্যে তাও বসে আর এই শাড়িটা যেহেতু একটু মোটা তার জন্য একটু কমই শীত লাগছে তাও আমি আবার হাওয়া দিচ্ছে তো হাওয়া দিচ্ছে আমি শাড়িটা রকম নিয়ে নিলাম আর এদিকে দেখো এই দেখে কলা দেখো কলা গাছ কি সুন্দর করে লাগানো কলা তাও পাওয়া যায় না তাও পাওয়া যায় যখনই একটু বড় হয় বাবা কেটে নিয়ে এসে ঘরে রেখে দেয় তারপরে ঘরেই পাকে তারপরে ওরা খায় আর আমার মেয়ে যেহেতু কলা খুব খেতে ভালোবাসে আমরা আসার পর থেকে কতগুলো কলার কাদি কেটে কেটেছে আর পাকেনি তাও আমার মেয়ে খাবে খাবে বলে চেল্লাই তারপরে যেই পাকে কদিনেই শেষ হয়ে যায় বেশি দিনও লাগে না কারণ কলাটা দু খুব খেতে ভালোবাসে মানে যদি কলা থাকে তাহলে ও দিন কলা খেতে থাকবো এরকম এখন আপাতত গাছে কোনো কলা নেই ধরেনি আর যেগুলো ধরা হয়েছিল সেইগুলো সব তোমার মানে শেষ হয়ে গেছে আর এদিকে দেখো সব বোনগুলো মিলে দৌড়াদৌড়ি করছে ওদেরকে ক্যামেরায় যতটা পেরেছি না নেওয়ারই চেষ্টা করেছি যেহেতু আজকে আমি এইগুলো দেখাচ্ছি এখন তারপরে তারপরে ও সামনে চলে এসছে তার জন্যে উঠে গেছে ক্যামেরায় আর এই দিকে দেখো কলা গাছ চারিদিকে কলা গাছ ভর্তি আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে জঙ্গল টাইপের হয়ে রয়েছে তো আমাদের বাড়ির সামনেই ওই দিকটা তো ওই দিকের যে জঙ্গলটা হয়ে রয়েছে না ওখান থেকেই মুরগি এসে শিয়ালে নিয়ে যায় সেদিনে আমাদের যে মোরগটা নিয়ে গেছে ওই যে ওই জঙ্গলের থেকেই নিয়ে গেছে তো আগে এখানে বাড়ি ছিল তো যাদের বাড়ি ছিল তারা এখন থাকে না বিক্রি করে দিয়ে অন্যজনকে বিক্রি করে দিয়ে তারা চলে গেছে তো ওর জন্য ওই মানে ওই জায়গাটা বেশি জঙ্গল হয়ে গেছে দেখো গাছপালায় ভরে গেছে এমনি বড় গাছ তো আছে ঠিকই আছে কিন্তু এমনি ছোট ছোট গাছ হয়ে জঙ্গলে ভরে গেছে আর শিয়ালগুলো আসে ওখান দিয়ে চোখে নিমেষে নিয়ে চলে যায় আর আমাদের মুরগিগুলো হলো যে ওই জঙ্গলেই যায় গিয়ে আর ওই মোরগটা তো নিয়েই গেল সেদিন আর তার আগে তো মুরগি কোথায় দিয়ে নিয়ে গেছিল সেটা আর দেখে নিয়ে মোরগটা তো সবাই দেখতেই পেয়েছে আর আমি ওদের সাথে বক 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 করছি ওরাও চলে এসছে যেদিকে আমরা যাব সেদিকেই সব কটা চলে যাবে তারপরেই দেখো ওই সঞ্জনাকে কোলে নিয়ে নিয়েছি আর মনে সে মনে হাঁটছে ওকে আর দেখাচ্ছি না আর এদিকে সঞ্জনা কি বেশি নিয়ে বক বক করছে আমি তখন বুঝতেও পারছি না আর এত চারিদিকেই গান বাজনা হচ্ছে না কিছুদিন ধরে ফাঁকা যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ফাঁকার মধ্যে তো আওয়াজটা অনেকটাই আসে কোথায় গান বাজনা বাজে আর সব আওয়াজ আসে আর মেয়ের গাটা চুলকাচ্ছে ওর তো এখনো কমেনি পুরোপুরি মানে মাথার ওইগুলো কমেছে কিন্তু গায়ে আবার চুলকানি টাইপের হয়েছে তাই এখনও কমেনি আর ও চুলকাতেই থাকে তাও নিম পাতা জলে দিয়ে ফুটিয়ে ভালো করে তাও চান করাই যতটা পারে মরে যায় যে কোনো আর এইভাবেই চলছে শীতে আর ভালো লাগছে না কী করবো কতদিন আর থাকবে এরকম জানি না আর এতটা সময় লাগছে সারতে না বলার মতো না এই দেখো হাতটার কী অবস্থা আর এদিকে দেখো বাড়ির দিকে এবার চলে যাবো বাড়ির দিকে চলে যাবো যেহেতু অনেকটাই বেলা হয়েছে চান করিয়ে দিতে হবে মেয়েদেরকে চান না করালে হবে না যতই বলি ওরা চান করবে না তারপরেও চান যদি না করায় না আরও ভালো লাগে না ওদের শরীরের মতন না ঠিক মতন ঘুমায় না ঠিক মতন খায় কিছু না কান্নাকাটি আরও বেশি ঝুড়ে দেয় তো তার জন্যে চানটা করিয়ে দিই অল্প জল হলেও চানটা করিয়ে দিই জল দিয়ে তা এইদিকে দেখো মনীষা ওখানে রাগ হয়ে গেছে মনীষায় ও বলছে তুমি আসো তুমি ওকে কোলে নিয়েছো আমাকে নাওনি তা আমি বলছি তুমিও আসো তোমাকেও কোলে নেবো একই কোলে দুজনকে নেবো তা না ওর গায়ে এর টাচ লাগবে ওর গায়ে ওর টাচ লাগবে মানে ছোঁয়াছুঁয়ি হবে না এরকম আর ছোটো থাকতো তখন হয়তো অতটা টাচ লাগতো না বড় হয়েছে একটা কোলে নিলেই দুজনের এর ছোঁয়া ওর লাগে আর মারপিট শুরু করে দেয় ও বলে আমার মা ও বলে আমার মেয়ে তো এই করতে করতেই থাকে তারপরে এদিকে দেখো এদিকে দেখো পিসি কি করেছে ছাগলকে পাতা খাওয়াচ্ছে পাতাগুলো কেটে দিয়েছে ওরা এখন পাতা খাচ্ছে তো আমি আবার একটু বললাম যে না একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করেই দিই ওদিকে পিসি পাতাগুলো দিচ্ছে পেরে পেরে আর ছাগলগুলো খাচ্ছে আর আমি যে ভিডিও করছি দেখো কত সুন্দর লাগছে ওরা পাতাগুলো খাচ্ছে আর তা নিয়ে এদিকে পুজো দেবে বলে স্নান করে উঠে ও ছাগলের গায়ে জল দিচ্ছে আমি আবার বকছি তুই কেন দিচ্ছিস আমি ভিডিও করছি তারপরে এদিকে দেখো চানিয়ে পুজো ফুজো দিয়ে চলে এসছে আর মেয়েকে স্নান করানো হয়ে গেছে তারপরে ও কী করছে ওর বোনুকে টিপ পরিয়ে দিচ্ছে আমি যেহেতু গায়ে তেল ফেল দিয়ে সব কিছু মাখিয়ে দিয়েছি ক্রিম টিরিম ও আবার কাজলের টিপটা পরিয়ে দিচ্ছে রোদে বসে বসে ওরও ঠান্ডা লাগছে সবারই আজকে ঠান্ডা ধরেছে এত ঠান্ডা লাগছে আর আমার আবার হাত চুলকাচ্ছে মেয়ের গায়ে চুলকানি হয়েছে আমার আবার হাত প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছে আর এদিকে দেখো বসেই রয়েছি আর ফোনটা কীভাবে রাখবো কিছুতেই বুঝতে পারছি না নড়ছে আর ওই দেখো ওই কাজলের টিপ পরিয়ে আবার আইলাইনার টিপ পরিয়ে দিচ্ছে আর এদিকে সঞ্জনা পতাকা নিয়ে খেলে এ দেখো পতাকাটা নিয়ে আসবে এক্ষুনি তোমাদের সামনে আর এসে কী করবে দেখতে থাকো শুধু আগের দিকে দেখো বন্ধুরা আমি এবার এগুলো সব নিয়ে যেহেতু রোদের মধ্যেই সব কিছু মাখিয়ে দিয়েছিলাম আর ঘরে নিয়ে গিয়ে মাখালে আরও বেশি ঠান্ডা লাগে তো এগুলো আমি সব নিয়ে এবার ঘরে চলে যাব আর মনীষাকে বলছি চটি পড়ে নে চটি পায়ে দিস নিস কারণ যেহেতু মেঝেটাও মানে মাঠেও ঠান্ডা আর মেজেও ঠান্ডা টাটা দিয়ে দিলে সবাই